দর্শক, মেডিভয়েস নিউজ রুমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আলী হুসাইন। সপ্তাহ জুড়ে স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আজ যা থাকছে, হাসপাতালের চেম্বার ফি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খুলনায় আবারও চিকিৎসক লাঞ্ছিত। করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, এসব বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মেডিভয়েসের বার্তা সম্পাদক আবু নাঈম মনির। জনাব মনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মনির ভাই, গতকাল অর্থাৎ 1 মার্চ থেকে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু হওয়ার কথা ছিল। এর আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী গত 22 জানুয়ারি এই ঘোষণাটি দিয়েছিলেন। তো আসলে আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে এই বিষয়ে চেম্বারের ফি এবং কি অন্যান্য বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে আমরা একটি তথ্য পেয়েছি বা জানতে পেরেছি, এবং এই সেবাটি চালু করা সম্ভব হয়নি। আসলে কেন এটি সম্ভব হয়নি বলে আপনি মনে করছেন? এটি একটি জটিল প্রশ্ন। আসলে কেন যে সচল হয়নি, রাষ্ট্রের একটি সিদ্ধান্ত বা মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত, এটি বাস্তবায়ন হয়ে যাবে এটি স্বাভাবিক ছিল আর কি। কিন্তু এটা মানে আমরা খুব কিছুটা হতাশা ভরেই দেখে খেয়াল করলাম যে এরকম একটি ইতিবাচক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের ব্যাপারে দীর্ঘদিন ধরে একটা হোমওয়ার্ক ছিল রাষ্ট্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের, স্বাস্থ্য অধিদপ্তরের এবং অংশীদার যারা আছেন তাদের সবারই একটা হোমওয়ার্ক ছিল। তো হোমওয়ার্কটার যখন প্রতি মানে মানে কী বলা যায় যে প্রতিফলনের দিকে যখন যাচ্ছে, পূর্ণতার দিকে যখন যাচ্ছিলো, তখন সবাই এটা নিয়ে মানে নানান রকমের আলাপ আলোচনা করছিলেন এবং আমরা এই বিষয়গুলো নিয়ে নিউজ করার চেষ্টা করেছি, বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি, কী হতে যাচ্ছে বিষয়গুলো জানার চেষ্টা করেছি। তখন আমাদের কাছে মনে হয়নি যে বিষয়টা আসলে এরকম, এই একটা ফিক্সড যে সময় দেওয়া হয়েছে সেই সময়টার পরে একটা মাস মোটামুটি প্রস্তুতি ছিল। তিনি ঘোষণা দিয়েছিলেন মোটামুটি জানুয়ারির 22 তারিখে, মাঝখানে একটা ফেব্রুয়ারি চলে গেল, তারপরে হচ্ছে এখন মার্চ শুরু হয়ে গেল। তো একটা মাসের মধ্যে এই বিষয়গুলোর একটা ছোটো পরিসরে হলো একটা প্রস্তুতির একটা ব্যাপার দৃশ্যমান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখনও পর্যন্ত হয় নাই। তো এটা প্রকৃতপক্ষে বলতে পারছি না কেন হয়নি, কিন্তু যারা অংশীদার যাদের মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন হবে, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল ইসলাম, ওনার সাথে আমাদের কথা হয়েছে, নাজমুল হক ওনার সাথে কথা হয়েছে, উনি মানে বলতে চেয়েছেন যে এই বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে আলাপ আলোচনা বারবারই হচ্ছে, বৈঠক হচ্ছে, তাদেরকে ডাকা হচ্ছে, এবং এটার ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে, বাস্তবায়নটার ধরনটা কেমন হবে, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে ওনাদেরকে ধারণা দেওয়া আছে। কিন্তু কবে থেকে শুরু হচ্ছে অথবা এটার ফিটা কেমন হবে, বাস্তবায়নের ধরনটা কেমন হবে, উনি স্পেসিফিক কিছু বলতে চাননি, কিন্তু আলোচনা হয়েছে বলে উনি আমাদেরকে জানিয়েছিলেন। তো এই পরিস্থিতিতে আমরা ধরে নিয়েছিলাম যে মোটামুটি যেহেতু বিএসএমএমিতে একটা নমুনা আছে, তো পাইলটিং হিসেবে যদি বিএসএমএমকে ধরা হতো তাহলে আবার নতুন করে এইরকম সময় নিয়ে করা দরকার ছিল না, চাইলে 1 সপ্তাহের ঘোষণার মধ্যে এটা হতে পারতো। বিএসএমএমিতে যে ফল হয়েছে, এখানে কী কী প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো সামনে রেখে কাজগুলো করলেই হতো। তো আমরা মন্ত্রী যখন ঘোষণা দেন তখন কিন্তু উনি বলেছিলেন যে মোটামুটি প্রায় 65-75টি প্রতিষ্ঠান, ধরেন ঢাকা মেডিকেল কলেজ সহ রাজধানীর 5টি মেডিকেল কলেজ, এরপরে অন্তত 20-25টি জেলা সদর হাসপাতাল, পাশাপাশি উপজেলার কিছু স্বাস্থ্য কমপ্লেক্স, সবগুলো এই প্রতিষ্ঠানগুলোতে পাইলটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আমরা খুব হতাশার সাথেই খেয়াল করলাম যে সাম্প্রতিক সময়ে যিনি দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান সচিব, যিনি অতিরিক্ত সচিব, ইনি বললেন যে আসলে এটা নিয়ে কত ডাক্তারদের জন্য কত কী পরিমাণ টাকা নির্ধারণ করা হচ্ছে, তাদের যে সম্মানের ব্যাপার থাকে সেটা আসলে কত টাকা, 300 টাকার কথা আসছে, 150 টাকার কথা আসছে, সেটা কত হতে পারে, তো এটার বিষয়ে আসলে তিনি বললেন যে না আসলে 1 মাস থেকে এটা হচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে আসলে স্পেসিফিক কথা বলার অবস্থান, সুনির্দিষ্ট কথা বলার অবস্থান আসলে আমাদের নেই। আমরা মনে করি যে এটি ইতিবাচক সিদ্ধান্তটি এটি বাস্তবায়ন হওয়া দরকার, তাতে রোগীরা কিছুটা হলেও বিশেষায়িত সেবা পাওয়ার ব্যাপারে সরকারি হাসপাতালে তাদের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যে খরচ করে যে তারা নিঃস্ব হয়ে যাওয়ার একটা ব্যাপার, এখান থেকে মুক্তির এই পথটি আমি মনে করি কার্যকর হওয়া দরকার এবং সেটা হতে হবে, তাহলে এটা রাষ্ট্রের জন্য, স্বাস্থ্যখাতের জন্য অনেকটা ভালো। তো এখানে একটা বিষয় আমি জানাতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহমুদ্দিন আহমেদ, ওনার সঙ্গে আমাদের এই বিষয় নিয়ে কথা বলার স্পেসিফিক সুনির্দিষ্ট করে কথা বলার সুযোগ হয়েছে। উনি আমাদেরকে বলতে চেয়েছিলেন যে আসলে অন্তত চিকিৎসকরা এখানে মোটা দাগে কেউ আপত্তি করবেন না, কারণ উনি বললেন যে অন্তত সপ্তাহে একটা দিন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, আর বিশেষজ্ঞ চিকিৎসক সবাই তো প্রতিদিন এসে ক্লাসে করছেন না বা প্র্যাকটিসেরও প্রশ্ন সরকারি প্রতিষ্ঠান থাকবে না, বাইরে তারা হয়তো প্রতিদিন প্র্যাকটিস করেন বা কে কী করছেন সেটা আমাদের জানার দরকার নেই বা বলারও দরকার নেই, কিন্তু সরকার যদি একটা ডিসিশন দেয় সেটা অন্তত সপ্তাহে একদিন, এটা খুব কঠিন হওয়ার কথা না। কিন্তু এই জিনিসটি এত সহজ একটা ব্যাপার যেখানে সবারই মোটামুটি, আমি যাদের সাথে কথা বলি তারা সবাই বলতে চেয়েছেন যে বিষয়টা ইজিলি হয়ে যেতে পারবে, কিন্তু সেটির একটা মাস পরে এটি বাস্তবায়ন না হওয়াটা একটি বড় প্রশ্ন, কারণ একটি রাষ্ট্রের ব্যাপার, এটি একটা মন্ত্রণালয়ের ব্যাপার। জি,
আসলে সংকটটা ঠিক কোন জায়গায়, মানে এটা কি স্বাস্থ্য প্রশাসকদের নাকি যারা এই প্রোগ্রাম বাস্তবায়ন করবে, চেম্বার করবেন, চিকিৎসক, আসলে এইখানে আপনি কি দেখছেন, মানে কাদের? চিকিৎসকদের সঙ্গে যতদূর কথাবার্তা বলার সুযোগ হয়েছে, অফ দ্য রেকর্ডে অনেক অনেক কথাই আমাদের সাথে বলেন, সেই কথাটা আমি এখানে প্রকাশ করতে পারছি না। তো প্রচ্ছন্নভাবে যদি আমি মোটামুটি বলতে চাই, তাহলে সবার একটু এখানে একটু দ্বিমতের একটা ব্যাপার আছে যে আসলে তারা এখানে সম্মানী কথা পাবেন। কারণ তিনি যখন প্রাইভেটে যেয়ে প্র্যাকটিস করছেন, সেখানে কিন্তু 1,000 টাকা, কারো 12,000 টাকা, যার যশ খ্যাতি যতদূর ছড়িয়ে গেছে ওনার কিন্তু ভিজিটের পরিমাণও ঠিক এরকম দাঁড়ায়। তো এখানে আসার পরে কিন্তু তার এই অবস্থাটা থাকবে না। তো সেক্ষেত্রে তাদের সাথে গড়পড়তায় আপনি 300 টাকা সবাইকে করে দিচ্ছেন, এটা একটা দ্বিমতের কারণ থাকতে পারে। কিন্তু ওনারা কেউ এই স্পেসিফিক কথা বলেননি আমাদের সাথে এভাবে। তো আমার মনে হচ্ছে এটা নিয়ে মনে হয় আর সরকারকে, রাষ্ট্রকে আর একটু ভাবতে হবে। এটার জন্য মনে হয় বিলম্বিত হতে পারে, অথবা ডেকোরাম সাজানোর ব্যাপার থাকে, একটা অবকাঠামো দাঁড় করানোর একটা ব্যাপার থাকে, আর কিছু ঘাটতি তো আছে। হাসপাতালে যে ট্রিটমেন্ট যেখানে দেওয়া হবে, চিকিৎসকরা যেখানে বসবেন, এরকম অবকাঠামোর একটা শূন্যতা তো আছে, ওইটা নিয়ে হয়তো পুরোপুরি ভাবা হয় নাই, নানাবিধ কারণ থাকতে পারে। যবে যেটাই হয়, এটা আসলে আমি মনে করি যে সবাই এদিক থেকে একটু ছাড়ের মানসিকতা নিয়ে আসতে হবে, এবং যারা তাদের জন্য সম্মানের ব্যবস্থা করবেন তারাও একটু ভাবা উচিত যে একজন কনসালটেন্ট যখন হন, অধ্যাপক যখন হন, তার কিন্তু অনেক পথ পাড়ি দেওয়া হয়ে যায়, উনি কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করে বসে থাকেন। সেখানে বাইরে গেলে উনি যে সম্মানটা পান তার যদি অন্তত আপনি 50%ও না দেন, এটা আসলে ওনাদের জন্য একটু কষ্টের হয়ে যেতে পারে। যে মনির ভাই, স্বাস্থ্য আমাদের রাষ্ট্রের মৌলিক অধিকার হিসাবে নিশ্চিত করা হয়েছে এবং আমরা জেনে আসছি, তো এই স্বাস্থ্যসেবা যারা নিশ্চিত করে চিকিৎসকরা, তারা বারবার লাঞ্ছিত হয়, হামলার ঘটনা ঘটে, তারা নির্যাতনের শিকার হয়। সর্বশেষ ঘটনা খুলনায় আমরা দেখতে পেয়েছি, গত 25 ফেব্রুয়ারি হচ্ছে, উনি অপারেশন চলাকালীন থিয়েটার একজন চিকিৎসকের লাঞ্ছিত করেছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর নিশাত আবদুল্লাহকে। তো আসলে এই যে চিকিৎসকের উপর নির্যাতন হামলা, এটি আসলে বারবার কেন ঘটছে, বা এটার আসলে সমাধান কেন বন্ধ হচ্ছে না, আপনি কি মনে করছেন এই বিষয়ে? এটি খুবই স্পর্শকাতর একটা ইস্যু রাষ্ট্রের জন্য, দেশের জন্য, বিশেষ করে চিকিৎসা খাতের যারা জড়িত তাদের জন্য। তো এটা আসলে কেউই প্রত্যাশা করে না, তাহলে কেন ঘটছে? সবার কাছে এটা অপ্রত্যাশিত, সবাই চায় যেটা বন্ধ হয়ে যাক। আমাদের কাছে, আমরা যখন চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চাই যে আসলে আপনারা কি মনে করছেন কেন বারবার হামলা হয়, কই একজন ইউনিয়নের উপর তো হামলাটা ঘটে না, একজন শিক্ষা অফিসারের গায়ে তো এই হামলাটা ঘটছে না, তো চিকিৎসকরা বলতেছেন যে তাদের জন্য যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আমাদের জন্য সেরকম নেই। তো এটা আমি মেনে নিলাম, ইউনিয়নের বেলায় হয়তো নিরাপত্তার একটা ব্যাপার থাকে, শিক্ষার দিক থেকে, পড়াশোনার দিক থেকে, মেধার দিক থেকে যদি হিসাব করেন, তাহলে একজন ইউনিয়নের সমপরিমাণ মর্যাদা কিন্তু একজন ইউএইচএফপিওর থাকার কথা, সেখানে নিরাপত্তা বেশ বড় ঘাটতি আছে। কিন্তু আপনি দেখবেন যে একজন শিক্ষা অফিসার তো হামলা শিকার হচ্ছে না, একজন সমাজকল্যাণ অফিসার তো হামলা শিকার হচ্ছে না। এর কারণ অনেকগুলোই থাকতে পারে, তাদের সাথে আসলে সাধারণ মানুষ অত বেশি ইন্টারাকশনের সম্পৃক্ততা, যোগাযোগের খুব বেশি বিষয় থাকে না। তো চিকিৎসকরা যেহেতু বারবার এখানে হাসপাতালে রোগীদের মুখোমুখি হওয়া লাগে, রোগীরা অনেক সময় খুব সেন্টিমেন্টাল হয়ে আসেন, খুবই মানে তার পিতাকে, তার মাকে যখন অসহায় অবস্থা নিয়ে আসেন, তখন উনি হয়তো চান যে আমার রোগীকে তাড়াতাড়ি সুযোগ দেওয়া হোক। কিন্তু আরও 10 জন এরকম স্পর্শকাতর রোগী থাকে, চিকিৎসকদের সঙ্গে যতবারই আমরা কথা বলি তারা বলতে চেয়েছেন বিষয় এরকম। তো এই যে বিষয়টা, এটা আসলে চলতে থাকার পেছনে অন্যতম কারণ আমি মনে করি যে এদেশে এখনও পর্যন্ত চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি আইন হওয়ার কথা ছিল, আইন তো একটা যেটা আছে এটি তো ইমপ্লিমেন্টেশন সেভাবে হচ্ছে না। আরও জোরদার করে রোগীদের অধিকার সংরক্ষণ এবং চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে দুটি পার্ট আলাদা করে হলে আরও বেশি ভালো হয়, কিন্তু যদি সমন্বিতভাবেও হয় তো সেটাও আলোর মুখ দেখেনি। তো এটা না দেখার কারণে ওনাদের জন্য যে আনসার সদস্য দেওয়া হচ্ছে সেটাও খুব একটা সময় পর্যন্ত তারা থাকছে, অথবা আনসার সদস্য তো নিরাপত্তা নিশ্চিতের জন্য অনেক ক্ষেত্রেই খুব সহায়ক শক্তি হিসেবে, ফোর্স হিসেবে আমরা অনেক ক্ষেত্রে মনে করি না। সেখানে পুলিশ সদস্য থাকলে সুবিধা হতো, তারা বারবার বলে আসছেন এই কথাগুলো, কিন্তু যেহেতু আইনটা সেভাবে হয়নি, তাহলে এখানে সরকারি ফোর্স কীভাবে নিয়োগ হবে এই প্রক্রিয়াটা তো নির্দিষ্ট হয়নি। তো খুলনার বিষয়ে যেটা ঘটলো, এটা আসলে আমাদেরকে বারবার এই কথাই স্মরণ করাই দিচ্ছে যে যেহেতু এগুলো হচ্ছে না, এগুলো অনবরত ঘটছে এবং ঘটতেই থাকবে। আপনি দেখেন তো এই কর্মস্থলের একরকম স্পর্শকাতর জায়গায়, উনি যদি জরুরি বিভাগে বসে ট্রিটমেন্ট দিতেন একরকম ব্যাপার ছিল, আউটডোরে বসে ট্রিটমেন্ট দিলেন একটা ব্যাপার ছিল, একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে যখন ট্রিটমেন্ট দিচ্ছেন এবং খুবই জটিল একটা মুহূর্ত, যেই মুহূর্তে সব মানুষ এখানে যাবার এক্সেসই পাওয়ার কথা না, সেখানে যেয়ে হামলা হয়ে গেল। তো এই হামলাটি আসলে খুব ভালো কোনো কিছু দিচ্ছে না। এটা হওয়ার পরে সংশ্লিষ্ট ব্যক্তি, যিনি আমি যদি ধরি নেই যে চিকিৎসকের এখানে কোনো বড় ধরনের দোষ থাকতে পারে, তাও তো আপনি এইভাবে যে হামলা করতে পারবেন না, দোষের বিষয়গুলো তো আমরা জানতে পারলাম না, বরং তাকে তো মেরে ফেলার মতো অবস্থা আমরা দেখতে পাচ্ছিলাম, যে হত্যা চেষ্টার মতো একটা পরিস্থিতি প্রচলিত নেই, তার বিচার হতে পারে। তো এটা আসলে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো এটা করবেনই না, করার কথাও না, তাহলে এখানে কী ঘটছিল,
তো এই বিষয়গুলো নিয়ে যখন হামলা হয়ে গেল চিকিৎসকরা মামলা করলেন, মামলা করার পরে আসামি বা যিনি অপরাধী এই দৃশ্যে মানে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যাকে দেখতে পাচ্ছি গ্রেপ্তার হচ্ছিলেন, এখনও পর্যন্ত উনি গ্রেপ্তার হন না, একটা ছোটো পানিশমেন্ট হয়েছে। মজার ব্যাপার হচ্ছে পুলিশ যখন মামলা মানে যখন যিনি আহত ব্যক্তি চিকিৎসক তিনি যখন একজন বিভাগীয় প্রধান তিনি যখন হামলার শিকার হয়ে যখন মামলা করতে গেলেন, মামলা করার পরে দেখলাম যে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এবং উল্টো আমরা খেয়াল করেছি যে পুলিশ কর্মকর্তার স্ত্রী কিন্তু একটা মামলা করেছেন, স্ত্রীরতা হানির অভিযোগ করেছেন, নির্যাতনের অভিযোগ করেছেন। তো এটা নিয়ে আমি স্থানীয় নেতা বিএমএ নেতা বাহারুল আলম ডক্টর বাহারুল আলমের মনের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে এতদিন ধরে ঘটনা ঘটলো কয়েকদিন হয়ে গেল, তো এর মধ্যে একটাবারের জন্য ওনার স্ত্রী পুলিশ কর্মকর্তার স্ত্রী বিষয়টা অভিযোগটা আমাদের সামনে আনেননি। আনলে যদি এমন হয় যে এটা ওনার ওপর নির্যাতন করা হয়েছে, যৌন নির্যাতন করা হয়েছে বা হয়রানি করা হয়েছে, তাহলে আমরা তো নিঃসন্দেহে চিকিৎসকের বিরুদ্ধে কথা বলবো, কারণ আমরা তো সবসময় ভিকটিমের পক্ষে কথা বলতে চাই। এখন আপাত দৃষ্টিতে এখানে চিকিৎসক নির্যাতিত, চিকিৎসক নিষ্পেষিত, নিগ্রহের শিকার হয়েছে, সুতরাং চিকিৎসকের পক্ষে কথা বলছে। আমরা যদি বুঝতে পারি যে নারী এখানে নিগ্রহের ঘটনা ঘটেছে চিকিৎসক দ্বারা, তাহলে আমরা নারীর পক্ষে কথা বলবো। তো এই বিষয়টা ভারুল আলম বলতে চেয়েছেন যে এতদিন পর্যন্ত যেহেতু মুখ খোলেননি, আজকে মুখ খোলার পেছনে কারণ যেহেতু চিকিৎসক মামলা করেছেন, মামলা কিন্তু নেওয়া হচ্ছিল না এমন একটা অভিযোগও তারা করেছিলেন। তো মামলা নেওয়ার পরে আবার চিকিৎসক পুলিশ কর্মকর্তা স্ত্রী মামলা করলেন, এটা আসলে উদ্দেশ্যপ্রণোদিত বলে চিকিৎসক নেতারা অভিযোগ করেছেন। আপনি জানেন যে এই ঘটনার পর থেকে কিন্তু এখানে চলছে মানে কর্মবিরতি চলছে চিকিৎসকদের, শুধুমাত্র জরুরি বিভাগে সেবাটা অব্যাহত আছে আর বাকি সমস্ত কিছুতে চিকিৎসকরা কিন্তু তাদের কার্যক্রম কমিয়ে ফেলেছেন, তারা আন্দোলন করছেন, তারা বিচার চাচ্ছেন, গ্রেপ্তার চাচ্ছেন। তো এই সামগ্রিক বিষয়গুলো যদি বিশ্লেষণ করি তাহলে আমার মনে হয় যে চিকিৎসকদের জন্য, ওনারা যে বারবার বলে আসছেন যে একটি নিরাপদ কর্মস্থল চিকিৎসকদের জন্য নিশ্চিত করা জরুরি, এই বিষয়টি এখানে আর কাল ক্ষেপণের কোনো সুযোগ নেই। আমার মনে হয় রাষ্ট্র এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে। জি, আপনি ডাক্তার শেখ বাহারুল আলম কথা বলছিলেন, উনি গতকাল একটি কথা বলছিলেন এরকম যে আর কত মায়ের খাবো। আসলে একজন চিকিৎসক হিসাবে ওনারা যখন এই শব্দগুলো বা এই বাক্যগুলো বলে সেটি প্রত্যেকে ব্যথিত হয় বা মর্মাহত হয়। জি, আমরা এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা কখনো চাই না, এবং এটি বন্ধ আমরা চাই। আমরা একটু করোনা ভ্যাকসিন একটু আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য দপ্তর থেকে গতকাল। এটার অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা বিভাগের ডাক্তার আহমদুল কবির বিষয়টা জানিয়েছেন আর কি। তো ওনারা যেটি বলছে সেটি হচ্ছে মজুদ পুড়িয়ে গেছে এরকম একটা কথা বলছেন আর কি। তো আসলে মজুদ পুড়িয়ে যাক নতুন হচ্ছে কোনো কারণে, যেটা যেভাবে হোক বন্ধ হোক বা বলছে দুই তিন সপ্তাহ পর আসবে, এই প্রেক্ষাপটে বা এই পরিস্থিতিতে এই করোনার যে ডোজগুলো তৃতীয় এবং চতুর্থ ডোজ বন্ধ হওয়ার কারণে কি স্বাস্থ্য খাতে কোনো প্রভাব পড়বে কি না? স্বাস্থ্য খাতের প্রভাব আসলে আপনি গোটা বিশ্বব্যাপী দেখেছেন যে টিকাগুলো যেহেতু মোটামুটি বাস্তবায়ন করা হচ্ছে, টিকাগুলো প্রয়োগ করা হচ্ছে, প্রয়োগের কারণে করোনার যে সংক্রমণ এটা কিন্তু খুব কাঙ্ক্ষিতভাবে এবং সন্তোষজনক পর্যায়ে কিন্তু নেমে এসেছে এবং কমে এসেছে। ফলে এটা নিয়ে যে ডোজ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে কি না, আমি আসলে ব্যক্তিগতভাবে এটা মনে করছি না। বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে কথাবার্তা বলে যতদূর জানতে পাচ্ছি তারাও এটা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন না। চীনের ইস্যুটা আমরা সামনে আনার চেষ্টা করি, চীনে কিন্তু এটা ব্যাপক হারে বেড়ে গিয়েছে সাম্প্রতিক সময়ে, তারাও নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তো এটা নিয়ে তাদের মানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর আহমেদুল কবির সঙ্গে কথাবার্তা বলার সুযোগ আমাদের হয়েছিল। উনি বলেছেন যে আসলে চীনকে নিয়ে আমরা চীনের ঘটনাকে নিয়ে আমরা আসলে অতটা তটস্থ না, আমরা বিষয়টা নিয়ে আমরা শঙ্কিত না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা হচ্ছে আমরা আমাদের জনগোষ্ঠীর মোটামুটি একটা বড় অংশকে বলা যায় যে টিকার আওতায় নিয়ে আসতে তারা পেরেছেন, ফলে এটা আসলে খুব স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে তারা ভাবছেন। আমি বলতে চেয়েছিলাম যে এখন যদি এমন হয় যে আপনার সমস্ত কোভিড যে ইউনিট ছিল সেই ইউনিটগুলোকে আমরা নন কোভিড করে ফেলেছেন, যদি এমন পরিস্থিতি হয় তো উনি বলেছেন যে যদি এমন হয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে নির্দেশনা আগে থেকেই দেওয়া আছে যে আবার কোভিড ইউনিটগুলো সচল হয়ে যাবে এবং এগুলো নন কোভিড যে বিষয়গুলো আছে এগুলো আমরা উন্নত স্থানান্তর করে ফেলা হবে। সুতরাং এই বিষয়টি মানে যে বুস্টার ডোজ তৃতীয় এবং চতুর্থ ডোজ মানে তো দ্বিতীয় বুস্টার ডোজ আর প্রথম বুস্টার ডোজ এই কথায় আসছে, এটা নিয়ে আসলে স্বাস্থ্যের কোনো ঝুঁকির বিষয় আমরা আসলে মনে করি না, স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তারাও মনে করছেন না। মানে এই গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এরকম একটি আয়োজন কন্টিনিউ করার জন্য। দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তী মিডিভয়েস নিউজরুম দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।